নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছ আজকে আমরা কোথায় এসেছি, দিল্লিতে। আর এখানে কি কি খাবে, কোথায় কি যাবে, সব কিছু তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই বলছি ভিডিওটা স্কিপ করবে না, পুরো একদম শেষ অবধি ভিডিওটা দেখবে। আর 12 ঘন্টার মধ্যে দিল্লি যদি পুরো ঘুরে দেখতে চাও তাহলে এই ভিডিওটা তো তোমাদের অবশ্যই দেখতে হবে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের এই দিল্লি দর্শনের ভিডিওটা। তো আমরা আমাদের যাত্রা শুরু করি প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে। আর সেখান থেকে আমরা যাই হচ্ছে সোজা নিউ দিল্লি স্টেশন। যাওয়ার পথে আমরা ডিম সিদ্ধ আর ম্যাগি নিয়ে নিয়েছিলাম, তা সেগুলোকেই একদম ভালো করে ট্রেনে বসেই একদম এগ ম্যাগি বসে বসে আমরা খেয়েছি কাপ নুডলসের মধ্যে। তোমরাও এই জিনিসগুলো নিয়ে যেতে পারো, ক্যারি করলে সুবিধা হয়, গরম জল তো ফ্লাক্সে থাকেই, আরামসে তোমরা বানিয়ে নিয়ে খেতে পারবে। প্রায় 22 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই নিউ দিল্লি স্টেশনে। আমরা এখন চলে এসেছি কোথায়, দিল্লি। দিল্লিতে কি খুঁজতে, বিল্লি খুঁজতে? এখন সোজা এদিক থেকে হোয়াইট হয় হবে হয়তো 6 কি 7, এরকম ডিগ্রি ওয়েদার রয়েছে। এখন দেখা যাক এই সাইড থেকে সাইডে যাব, আর এখান থেকে ডাইরেক্ট হোটেল দেখে সেখান থেকে চেক আউট করে তারপরে বাস পেয়ে গেলে এখান থেকে বাস বুকিং করা আছে, তারপর সোজা ওখানে গিয়ে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। দিল্লির 3 নম্বর প্ল্যাটফর্মের সাইডে রয়েছে পাহাড়গঞ্জের দিকটা, আর এখান থেকে আপনারা অটো বা সব কিছু এখান থেকে আরামসে পেয়ে যাবেন। যে কোনো ক্যাবটা বুক করলেও একদম আপনারা দিল্লি স্টেশন থেকে উঠতে পারেন। এই পাশ থেকে হচ্ছে এক্সিট গেট পাহাড়গঞ্জের দিকে। এখান থেকে আপনারা এক্সিট করে আপনারা লেফট সাইডে পাহাড়গঞ্জের দুটো গলি পেয়ে যাবেন। এটা হচ্ছে পাহাড়গঞ্জ, এই পাশে একটা গলি এবং এ পাশে একটা গলি। দুটো গলির মধ্যেই অজস্র দোকান, একদম জমজমাট জায়গা। যে কোনো হোটেল এখানে কম করে 600 থেকে শুরু করে 800-1000 টাকা যে কোনো হোটেল আছে। যে কোনো হোটেলেই আপনারা গিয়ে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। খাবার দাবারও প্রচুর দোকান রয়েছে। এখান থেকে সকালবেলা সব ব্রেকফাস্ট সেরে নিয়ে আপনারা সোজা হোটেলে চেক ইন করে যাবেন। আমাদের হোটেল ছিল হচ্ছে গুলশান প্যালেস ডিএক্স, যেটা পাহাড়গঞ্জের লেফট সাইডের রোডের মধ্যে ছিল। এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। হোটেলে আমরা চেক ইন করে খুব তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিড়লা মন্দিরের দিকে। যেহেতু আমরা অলরেডি একটু লেট ছিলাম তাই আমাদের ফার্স্ট বোর্ডিং পয়েন্টটাই ছিল হচ্ছে বিড়লা মন্দির, যেটা ফার্স্ট টুরিস্ট স্পট বলা যেতে পারে। তা সেখানে আমাদের 10:40-এর মধ্যে পৌঁছানোর কথা ছিল, তাই আমরা ঝটপট করে এখান থেকে টোটো নিয়ে বিড়লা মন্দিরের দিকে এগিয়ে যাই। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, তা আমরা দিল্লি দর্শনের সাইট থেকেই আমাদের বাস বুকিং করে নিয়েছিলাম। সেটা যেদিনকে আমরা দিল্লি পৌঁছাই সেদিনকে সকালবেলাতেই আমরা বুকিং করে নিই ফোন করে। আমাদের বাসে মাথাপিছু ভাড়া লেগেছিলো 350 টাকা। আমি দরকার হলে আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। টোটো ভাড়া কিন্তু এখানে অনেক কমই, কিন্তু বার্গেনিং আপনাদের করতে হবে, 50 টাকা 60 টাকা যে যার মতো চাইবে, কিন্তু ভাড়া 30 টাকার ওপরে দেবেন না কোথাও, যে যতই ভাড়া চাক একটু বার্গেনিং করে নেবেন। বিড়লা মন্দির, যেটা এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত, মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে জুতো, পার্স, ব্যাগ, সব কিছু, মোবাইলও পর্যন্ত সব কিছু জমা রেখে ভেতরে ঢুকতে হবে। তাই আমরা মন্দিরটা বাইরে থেকেই এখান থেকে দেখে নিই।
এবং তারপরে বাসে উঠে যাই। ইস রোড কোন লে মিজা মন্দির মার, ইস রোড কা নাম হে মন্দির মার। বাস কিন্তু সব জায়গায় থামবে না, তাই সব জায়গায় পারমিশন নেই বলে কিছু কিছু স্পট আপনাদের বাস যেতে যেতেই দেখে নিতে হবে। রাইট কর্নার নিউ দিল্লি কালীবাড়ি টেম্পল, কালীবাড়ি মন্দির, ইস রোড কলি মিজা মন্দির মার। এরপরে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন রাষ্ট্রপতি ভবনের দিকে। রাষ্ট্রপতি ভবনের আউটসাইডেই একটা গার্ডেন রয়েছে, রাষ্ট্রপতি ভবনের ভেতরে এন্ট্রি অ্যালাউ করে না, তাই এই গার্ডেন থেকে আপনারা পুরো রাষ্ট্রপতি ভবনের এরিয়াটা পুরো দেখতে পারবেন এখান থেকে ভালোভাবে। এবং চাইলে এখান থেকে অনেক ফটোগ্রাফাররাও আছে এখান থেকে, তারা বললে ফটো আপনার তুলে দেবে, একদম হোটেলে ডেলিভারি করে দিতে পারবে, বা আপনাদের লাস্ট ডেস্টিনেশন বাসের যেখানে সেখানে আপনাদের ডেলিভার করে দেবে। পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে আসে ইন্ডিয়া গেট, বাস সোজা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসে ইন্ডিয়া গেটের সামনে। এখান থেকে রোড ক্রস করে সামনেই আপনাদেরকে হেঁটে ইন্ডিয়া গেটের সামনে অবধি যেতে হয়। এখান থেকে এই আন্ডারপাস ধরে আপনাদেরকে সোজা যেতে হবে ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেট, যেটা অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত, প্রথম বিশ্বযুদ্ধ আর ইন্দো আফগান যুদ্ধে যেসব ভারতীয় সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি উদ্দেশ্যেই ইন্ডিয়া গেটটি, এবং পরে ইন্ডিয়া গেটের নিচে অমর জওয়ান জ্যোতির স্ট্রাকচারটি স্থাপন করা হয়। যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল সেখানে অনেক কিছু খাবারের দোকান ছিল, পাপড়ি চাট থেকে শুরু করে চিপস কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে পেয়ে যাবেন, যদি মনে করেন এখান দিয়েও খেতে পারেন। আর যদি মনে না হয় তাহলে নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল হচ্ছে কুতুব মিনার, সেখানে আমরা এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন কুতুব মিনার আর তার ঠিক অপোজিট সাইডে এই পাশে অনেক দোকান আছে, সেখানে ভেজ থেকে ননভেজ থেকে বিভিন্ন থালিতে সব রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। আর আমরা এখান থেকে নিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান থালি, আর তার সাথে ছিল হচ্ছে একটা মশালা ধোসা, দুটোরই টেস্ট অসাধারণ ছিল, আপনারাকে একবার টেস্ট করে অবশ্যই দেখতে পারেন। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা ঠিক এখান থেকে অপোজিট সাইডেই ছিল হচ্ছে কুতুব মিনার, রোড ক্রস করে আমরা কুতুব মিনারের দিকে এগিয়ে গেছিলাম। টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম তাই টিকিটে লাইন দেওয়ার আমাদের কোনো সমস্যাই হয়নি। কিন্তু আরেকটা জিনিস বলি, টিকিট কাটা থাকলেও এইটুকুনি লাইন তো আপনাদের দিতেই হবে, তা আমরা যেহেতু সানডেতে ভিজিট করেছিলাম তাই একটু ভিড় বেশ ভালোই ছিল, তবু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এন্ট্রি করে গেছিলাম ভেতরে। আরেকটা জিনিস বলে রাখি, কুতুব মিনারের ভেতরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা বাইরে খাবার দাবার অ্যালাউ নয়, আর ট্রাইপড স্ট্যান্ড এক্সটার্নাল মাইক্রোফোন এগুলোও কিন্তু অ্যালাউ করবে না, মোবাইল অ্যালাউ আছে। কুতুব মিনার প্রায় 72.6 মিটার উঁচু, আবার অনেকের কাছে এটাই বিজয়স্তম্ভ নামেও পরিচিত। 1199 সালে উদ্দিন আইবক এই কুতুব মিনারটি নির্মাণ করেছিলেন, এবং এটি 5-তল বিশিষ্ট স্তম্ভ, যেটা পরবর্তীকালে সম্রাট ফিরোজ শাহ তুঘলক আরও একটি তল এর সাথে যোগ করেছিলেন। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই পুরো স্তম্ভটার মধ্যে খুব সুন্দর সুন্দর
আপনারা ডিজাইন দেখতে পাবেন, যার মধ্যে বিভিন্ন ফুলের চিত্র, জ্যামিতিক আঁকা আর বিভিন্ন আরবিক শব্দে লেখা সব কিছুই এই কুতুব মিনারের গায়ে খোদাই করা আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর জায়গা এবং প্রচুর মানুষ প্রত্যেক দিন এইখানে ভিজিট করে থাকে। পিছনে ছোট একটা গার্ডেন মতো রয়েছে, এখানে আসলেও আপনারা এই ছোট ছোট কিছু স্থাপত্য এগুলো দেখতে পাবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দিল্লির হ্যান্ডক্রাফট মার্কেট, কিন্তু সেখানে আমাদের ক্যামেরা নিয়ে অ্যালাউ করেনি বলে আমরা ঢুকতে পারিনি। তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করে দেখতে পারো। এরপরে আমরা গেছিলাম গান্ধী মিউজিয়াম, যেটি ন্যাশনাল গান্ধী মিউজিয়াম নামেও পরিচিত। এইখানে আপনারা গান্ধীজির ব্যবহার করা জামাকাপড়, চশমা, তার ফ্রিডম মুভমেন্টের যেসব কাজগুলো আমাদের দেশের জন্য করেছিলেন সেগুলোরই সব ডিটেলস এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। এগুলো আমাদের দেশের কারেন্সি, একদম পুরনো নোট থেকে নতুন নোট সবগুলোর কালেকশন এখানে রয়েছে। আর এই জায়গাটা তো অবশ্যই মিস করবেন না, যেখানে সব বই দিয়ে গান্ধীজির এই স্ট্রাকচারটা বানানো হয়েছে, খুবই সুন্দর এটা। এরপরে আমরা ভিজিট করি লোটাস টেম্পলে, যেখানেও দীর্ঘক্ষণ লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হয়, কিন্তু ঢোকবার পরে যে ভিউ দেখি সত্যিই সুন্দর। লোটাস টেম্পলটি একটা পদ্মফুলের আকার নিয়ে তৈরি হয়েছে। এই টেম্পলের যে পদ্মফুলের যে পাপড়িগুলো, 27খানা মার্বেলের টুকরো দিয়ে এগুলোকে সুন্দর করে তৈরি করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা প্রেয়ার বা মেডিটেশন করবার প্লেস, যেখানে যে কোনো ধর্মের মানুষ এসে প্রেয়ার করতে পারে বা মেডিটেশন করতে পারে। এরপরে আমরা ভিজিট করি রাজঘাটে, যেখানে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ রয়েছে এবং এই জায়গাটিও খুবই সুন্দর। রাজঘাটের এই ভেতর দিকটাতেই রয়েছে একটি কালো মার্বেল পাথর দিয়ে তৈরি করা একটি সমাধি, যেখানে এই যে আগুনের শেখাটা এটা সব সময় কন্টিনিউ জ্বলছে। রাজঘাটের এই উপরের অংশটায় উঠলে মাঝখানে রয়েছে সমাধিটি, আর এই উপরে বাউন্ডারি বরাবর আপনারা এই জায়গাটাতেও এটা ঘুরে দেখতে পারেন। এরপরে আমরা চলে আসি আমাদের লাস্ট ডেস্টিনেশন লালকেল্লাতে। এই লালকেল্লাটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। লাল বেলেপাথর দিয়ে তৈরি এই দুর্গটা প্রায় অষ্টভুজাকার দুর্গ এবং যার বাইরের দেওয়াল প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এবং 16 মিটার। তাহলে আজকের দিল্লি দর্শনের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।